আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি, গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু টাওয়ার করে ফারিয়ে তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল, তো লুকোচুরি থাকলে তার তা হতো না। এর থেকে ভালো হয়েছে, বাংলার বাঙালিরা এনজয় করেছে আমার শোটা, এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে, তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ লন্ডন মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে, গোল্ডের ফোনের ছবি, এত মানুষকে নাড়া দিয়েছে। এবং অবাক হবেন যখন আমার ডায়লগে বলতে, আপনার শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম টিজারটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল, মনে করছিল যে আমার কোনো গণ্ডগোল হয়েছে বা আমি মনে সেটা করবো না, তো তারা খুব দেওয়ার অ্যাফ্রেড, বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি, এত সুন্দর একটা কাজ করেছি, এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে, সব মিলে একটা ধামাকা হয়েছে। আপনি বলছিলেন যে বিয়ে করলে গণমাধ্যম কর্মীদের জানাবেন, এমনও তো আছে নায়ক আছে যারা বিয়ে করে বাচ্চা করে তারপরও জানাবেন, সবাই তো জায়েদ খান, আমি তো আপনারা আপনাদেরকে না জানিয়ে তো কোনো কাজ করিনি, আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসছি, লুকিয়ে আসলে তো আসতে পারতো, ফারিয়ে তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল, তো লুকোচুরি থাকলে তার তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো, আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি, গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু টাওয়ার করেন, সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিকভাবে ছবি তুলবে, পোজ দেবে, এটাই তো হওয়া উচিত। জাহেদ ভাই, তবে ফারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে, আনবিলিভেবল, এবং সবাই খুশি সিডনি মেলবোর্নে, দুর্দান্ত, প্রায় 16-17 মিনিটের ট্র্যাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে, এবং লাস্টের দিন মেলবোর্নে সিডনিতে 30 মিনিট ছিল স্টেজে, নিজে গান করেছে। পারফর্মার হলে এরকম হওয়া উচিত যারা স্টেজে কাজ করে, যারা দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়, প্রচণ্ডভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া, এবং আমি রিয়েলি আমার কাজিনের প্রতীক হাসান, মানে এই তিনজনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবোর্নবাসী খুশি। এবং তার বক্তরা যেহেতু আপনাকে শুভকামনা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, যদিও বিষয়টা আপনি বলছেন সেই জায়গা থেকে সামনে গিয়ে কোনো ঘটনা ঘটবে ফারিয়ার সাথে, বিয়ের কোনো সম্পর্ক প্রেম ভালোবাসা তো বলে কই আসে না, হয়েও তো যেতে পারে, যা কিছু এটা তো আল্লাহই বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে, তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার। আর আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবার চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ আপনার সাথে অনেক ভালো মানিয়েছে, জায়দ খান তো যেখানে আপা বলে যেখানে যে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে, ব্র্যান্ডটাই তো আমার। সাকিব আল হাসান সাথে নগদের খুব আলোচনা হয়েছে, অভিজ্ঞতা জানা থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি, গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু টাওয়ার করে ফারিয়ে তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল, তো লুকোচুরি থাকলে তার তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো, আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি।